রাজধানীর বনানীতে রোয়েন্ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক বেগম কামরুজ্জামানের আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করবেন এর আগে গত বারো অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল কিন্তু বিচারক অসুস্থ থাকায় পরবর্তী রায় ঘোষণার জন্য সাতাশ অক্টোবর দিন ধার্য করেন কিন্তু ওই দিন সিনিয়র আইনজীবী মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ থাকার কারণে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছে সাফাত ছাড়া অপর আসামিরা হলেন ওরফে এইচ এম হালিম সাদমান সাকিব দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিল্লাল হোসেন দু সালে সতেরো সালের ছয় মে পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় মামলার অভিযোগে বলা হয়েছে দু সালের আঠাশ মার্চ রাতে মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধুকে আটকে রেখে অস্ত্র দেখিয়ে সাফাত ও তার বন্ধু নাইম আশরাফ একাধিকবার ধর্ষণ করে